সুপ্রিয় দর্শক, কে আপন কে পর সিরিয়ালের জবার গোপন ভিডিও ফাঁস বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দীর্ঘদিন আগে শেষ হয়েছে কে আপন কে পর ধারাবাহিকটি। স্টার জলসার বিখ্যাত ধারাবাহিকের মধ্যে এটি অন্যতম। দীর্ঘদিন ধরে টেলিভিশনের পর্দায় রাজ করেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের কেন্দ্র চরিত্র জবা ওরফে পল্লবী শর্মা। ধারাবাহিকে তাকে সবসময় বাড়ির বউ হিসাবে ঘরোয়া বউদের মতো পোশাকে দেখতে অভ্যস্ত দর্শক, কিন্তু এবার দেখা গেল জবার অন্য রূপ। সামান্য বাড়ির কাজের মেয়ে থেকে সেই বাড়িরই বউ ও পরে ব্যারিস্টার হয়ে ওঠা জবার গল্প মন কেড়েছিল ঘরের মা কাকিমাদের। বেশ জনপ্রিয় হয় এই ধারাবাহিক, তবে শেষের দিকে এই ধারাবাহিকে দেখানো কিছু দৃশ্য নিয়ে হাসির খোরাকও হতে হয় নির্মাতা ও অভিনেতা অভিনেত্রীদের। ধারাবাহিক তো শেষ, কিন্তু নিজের ফ্যান বেস কিভাবে ধরে রাখতেছে তা জবা ওরফে পল্লবী বেশ ভালোই জানেন। মাঝে মধ্যে নানান ছবি শেয়ার করে পল্লবী নিজের সোশ্যাল মিডিয়াতে। নানান ফটোশুটের ছবি থেকে শুরু করে নিজস্ব সবই নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে পল্লবী একটি ছবি শেয়ার করেছেন, যা দেখে রীতিমতো উত্তাপ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ছবিতে পল্লবীকে কমলা রঙের পাতলা ফিনফিনে শাড়ি পরতে দেখা গিয়েছে। উন্মুক্ত কোমর, খোলা চুল, আবেদনী চাহনি ও নজর কাড়া হাসিতে তাক লাগিয়েছেন অভিনেত্রী। তার উষ্ণ ছবি নজর কেড়েছে নেটিজেনদের। বেশ ভাইরাল হয়েছে এই ছবি। আসলে মিডিয়ার আমরা অভিনেত্রীদের যেমন দেখি সেটা শুধু চরিত্রের ক্ষেত্রে পরিচালকের কথাই, কিন্তু বাহিরের জীবনটা তার উল্টো, সেটা অবশ্যই জবার এই সকল ছবি প্রমাণ দিয়েছে। তো প্রিয় দর্শক, জবা অর্থাৎ পল্লবী শর্মার বাস্তব লুক দেখে আপনাদের কেমন লাগলো? আপনারা কারা কারা জবার ফ্যান মতামত জানিয়ে দিন কমেন্ট করে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।